মানুষ নষ্ট করতে পারে, দানব ছাড়া এবং পশু বৃত্তি যাদের ভিতরে আছে তারা ছাড়া ফুলের বাগান নষ্ট করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার সময় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তিনি সোমবার দুপুরে হামলার ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাব পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি হেফাজতের তাণ্ডবের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এছাড়া তিনি নিষ্ক্রিয়দের অভিযোগ এতে পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি আরও বলেন, যেহেতু হরতাল হেফাজত দেখেছে, এসব তাণ্ডবের দায়িত্ব হেফাজতকে নিতে হবে। মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, দিনভর হেফাজতের তাণ্ডবে বিক্ষুব্ধকারীরা টার্গেট করে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও আগুনে পড়িয়ে দেয়। তারা আমার বাড়ি ও আমার শ্বশুরবাড়ির সহ আমার অফিসকে পুড়িয়ে ছাই করে দেয়। প্রাণ রক্ষার ভয়ে পরিবার সহ নিরাপদ জায়গায় থাকতে হয়েছে। আমার জীবনে অর্জন করা সব স্মৃতি তারা পুড়িয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বারবার অবহিত করলেও তারা আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।